তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এত এত দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা, কোনো সংখ্যার পরে যদি দ্বারা থাকে তাহলে লসাগু করতে হয়, তার মানে 5, 10, 15 লসাগু করি, তাহলে 5 দ্বারা ভাগ করলে 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচে 15, 3 দুগুণে 6, 5 ছক 30, লসাগু 30। এখন নিয়ম হচ্ছে কি, এই যে লসাগুটা বের হবে তা দ্বারা ভাগ দিতে হবে এইখানে যেই মূল সংখ্যাটা দেওয়া থাকবে। এখানে বলা আছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি, 1 লক্ষে 2টা 0, 100, ঠিক আছে। এখন দেখি, 30 দ্বারা ভাগ করলে 3 30 90, থাকে 10। বলছে যে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল নিঃশেষে বিভাজ্য হবে। দেখেন, এই 10 যদি বাদ দিয়ে দেই তাহলেই তো নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, কারণ এই 10ই তো অতিরিক্ত। তার মানে উত্তর 10 বিয়োগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, গ নাম্বার, এটা উত্তর।